ঝালকাঠিতে লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় আহত 300 যাত্রীকে বিনা ভাড়ায় পার করেন ট্রলার চালক মিলন খান। ঝালকাঠিতে গত বৃহস্পতিবার রাতে লঞ্চে আগুন দেখে প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেওয়া 300 যাত্রীকে উদ্ধার করেছেন মিলন খান নামের এক ট্রলার চালক। তিনি বিপদগ্রস্ত যাত্রীদের তীরে পৌঁছে দিয়েছেন, কাউকে কাউকে তিনি হাসপাতাল পর্যন্ত এগিয়ে দিয়েছেন। যাত্রী বহনের পুরো কাজ তিনি বিনা ভাড়ায় করেছেন। মিলন লঞ্চ ঘাট বেড়িবাঁধ এলাকার মৃত সরু বালুর ছেলে, স্ত্রী ও 3 সন্তান নিয়ে 5 জনের সংসার তার। ট্রলার চালিয়ে সংসার চালায় তিনি। প্রতিদিন 10 টাকার বিনিময়ে সদরের দিয়াকুল থেকে শহরের লঞ্চঘাট যাত্রী পারাপার করেন। তবে লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনার দিন তিনি কারো কাছ থেকে কোনো টাকা নেননি। ঘটনার দিন রাত 3টার থেকে পরদিন শুক্রবার সকাল 8টা পর্যন্ত আহত যাত্রীদের পারাপারের কাজ করেছেন তিনি। ট্রলার চালক মিলন খান বলেন, রাত 3টার দিকে দিয়াকুল গ্রামের সুগন্ধা নদীতে যাত্রীদের চিৎকার আগুন দেখে ট্রলার নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি আগুন থেকে বাঁচতে যাত্রীরা নদীতে ঝাঁপ দিয়ে ভেসে আসছেন। পরে তাদের উদ্ধার করে পাড়ে নিয়ে যাই। এলাকার লোকজন তাদেরকে আশ্রয় দেন, গরম পোশাকের ব্যবস্থা করেন। তাদের অনেকেই দগ্ধ ছিলেন, হাত পা ভাঙা ছিল। দ্রুত তাদের হাসপাতালে চিকিৎসা করানোর জন্য প্রয়োজন ছিল। দিয়াকুল গ্রামের মানুষের সহায়তায় রাত থেকে সকাল পর্যন্ত অন্তত 300 যাত্রীকে পারাপার করে ফিরে ও হাসপাতালে পাঠাতে সহায়তা করেছি। আমি কারো কাছ থেকে কোনো ভাড়া আদায় করিনি। টাকা সবসময় নয়, বিপদে মানুষের সহায়তা করেছি এটাও কম নয়। কোনাবলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও দিয়াকুল গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহিন আকন ঘটনার সময় আহত যাত্রীদের জন্য স্থানীয় একটি দোকান থেকে খাবারের ব্যবস্থা করেন। যাত্রীদের উদ্ধারের জন্য ট্রলারের ব্যবস্থা করেন তিনি। বিষয়ে তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছি, তবে হতাহতের সংখ্যা কম হলে মনটা ভালো লাগত। ঢাকা থেকে বরগুনাগামী অভিযান 10 লঞ্চটি বৃহস্পতিবার গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকার সময় আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত 41 জন নিহত হয়েছেন, নিখোঁজ আছেন 151 জন।